আজকের ক্লাসে সকলকে স্বাগতম আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রাইট ফর ভার্ভস আমরা এক্সারসাইজ দিয়ে শুরু করছি এখানে কিছু কথা বলে আমি শুরু করছি ক্লাস রাইট ফর ভার্সের ক্ষেত্রে অনেকেরই সমস্যা বিশেষত দশ এগারো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে যেহেতু ব্র্যাকেটের শূন্যস্থানের শব্দ লেখা থাকে সেক্ষেত্রে একটু সমস্যাই তো সেক্ষেত্রে অনেকেই হয়তো নিয়ম মুখস্থ করার চেষ্টা করে আসলে নিয়ম মুখস্থ করে তেমন কিছু লাভ হয় না যেমন আমি একটা কথা বলি কিছুদিন আগে শুনলাম যে কোনো একজন শিক্ষার্থী বলতেছে যে তার কোনো এক শিক্ষক তাকে কোনো একটা গ্রামার আইটেমের তিপ্পান্নটা রোলস মুখস্থ করিয়েছে এবং সেগুলো মুখস্থ লিখে দেখেছে লিখতে দিয়েছে অর্থাৎ তো সেক্ষেত্রে আসলে কথা হচ্ছে যে ওই তিপ্পান্নটা রুলস কিন্তু পরীক্ষার খাতায় লেখা কোনো দরকার নেই বা লিখতে হবে না সেক্ষেত্রে ওই রুলস দিয়ে কিচ্ছু হবে না তেমন একটা তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যে প্র্যাকটিসের মাধ্যমে যদি আত্মস্থ করা যায় সেক্ষেত্রে আমরা সেটাই করতে যাচ্ছি তাই আমরা রাইট ফ্রম ভার্সের রোলসগুলো আমরা দিচ্ছি না তো এক একে সিরিয়ালি বা ধারাবাহিকভাবে আমরা এক একে আলোচনায় আসবো এক একটা শূন্যস্থানি আলোচনা আসবে রাইটন ভার্সে তো আমরা শুরু করি আজকে এক নম্বর দিয়ে তো আমরা পড়ি এখানে কি লেখা আছে লাস্ট মান্থ টোয়েন্টি ইয়ার ড্রিম ড্যাশ ট্রু তো সেক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে লাস্ট মান্থ এখানে একটা কথা এখানে বলে রাখি কি লেখা আছে একটু দেখি অতীত নির্দেশক শব্দ বাক্যে থাকলে সেটি হবে পাঁচটি টেন্স অর্থাৎ কোনো একটা বাক্যে যদি অতীত নির্দেশক শব্দ থাকে সেটা পাস্ট পাঁচ টেন্স হয় অতীত নির্দেশক শব্দগুলোকে কী লাস্ট মান্থ লাস্ট উইক ইয়াস্টারডে নাইনটিন সেভেন্টি ওয়ান নাইনটিন ফিফটি টু সামডেকো বিফোর ইত্যাদি ইত্যাদি অর্থাৎ অতীতের কোনো শব্দ থাকলেই সেটা হবে পাঁচটিন ডিফিনিট তাহলে যেহেতু আমি এই লাস্ট মান্থ কথাটা পেয়েছি তাহলে পুরো প্রেসেসটা হয়তো বা পাঁচ টেন্সের দিকে রাখছে এবং এই সেন্টেন্সটা অবশ্যইভাবে অবশ্যই পাঁচ টেন্সে যাচ্ছে তাহলে এই সেন্টেসের সাবজেক্ট হচ্ছে টোয়েন্টি ইউ আর ড্রিম তাহলে সেক্ষেত্রে এখানে কামের পাঁচ হবে সি এ এম ই কেম এরপর লেখা আছে উই সাবজেক্ট তাহলে প্রথম থেকে আরেকবার পড়ে যায় লাস্ট মান্থে টোয়েন্টি ইয়ার ড্রিম টোয়েন্টি ইয়ার ড্রিম কেম ট্রু উই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই আমরা আগেই আগে দেখে নিয়েছি যে উই এখানে পুরো প্যাসেজটা হচ্ছে পাঁচ টেন্স তো যেহেতু পাঁচ টেন্স তাহলে ভাবটাও পাঁচ টেন্সে যাবে এখন ভিজিট তো ভিজিট শব্দটাকে আমরা পাঁচ টেন্সে নিলে হচ্ছে ভিআইএসআইটি এরপর উই ভিজিট কিন্তু এটা প্রেজেন্টেন্স তার সাথে ইটিযুক্ত করলাম ভিজিটেড উই ভিজিটেড ইটালি দে আর সেখানে উই ড্যাশ তাহলে আবারও সেই একই অবস্থা সেখানে আমরা দেখেছিলাম তাহলে দেখেছিলাম যেহেতু সি এর পাঁচ ফোন হচ্ছে স আমরা জানি সি স সিম তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে স পাঁচটেন্স স সাম বাংলাদেশি আমরা সেখানে কিছু বাংলাদেশি দেখেছিলাম দে এবার এখানে লেখা আছে দে ড্যাশ বিজনেস ইন ডিফারেন্ট প্লেসেস এখন প্রশ্ন আসতে পারে এটা কীরকম হতে পারে তারা কি ডিট পাঁচ টেন্সে লিখব নাকি প্রেজেন্ট টেন্সে লিখবো একটু খেয়াল করতে হবে গত মাসে আমি ইটালিতে গিয়েছিলাম একটা বিশাল স্বপ্ন পূরণ হলো আমরা দেখেছিলাম সেখানে কিছু বাংলাদেশি এখন খেয়াল করতে হবে বাংলাদেশিরা ইটালিতে কিন্তু তখনও ব্যবসা করছিলো এখনও ব্যবসা করে তাহলে এখন যদি আমি পাঁচ টেন্সে নিই ডুটাকে তাহলে এটা অদ্ভুত হয়ে যাবে তাই আমি পাঁচ টেন্সে না নিয়ে আমি প্রেজেন্টেন্সে লিখলেও মনে হয় সেন্টেন্সটা সুন্দর হয় তো কারণ হচ্ছে এখানে তাদের ব্যবসাটা এখনও চলমান তো সেক্ষেত্রে পাস্ট টেন্সের না লেখাটাই ভালো এখানে ডু হবে দে ডু বিজনেস এখন প্রশ্ন আসতে পারে অ্যাস বাই এস হবে কিনা এখানে হবে না কারণ এটা থার্ড পার্সন প্লুরাল বিজনেস ইন ডিফারেন্ট প্লেসেস দে ড্যাশ এখানে ব্র্যাকেটে লেখা আছে বি আর এখানে প্লাস সাবজেক্ট হচ্ছে প্লুরাল দে অর্থাৎ বহু বছরের দে সেক্ষেত্রে আমরা বি ভারগুলো কোনগুলো একবার এক নজরে দেখে নিই তো বি ভারগুলো প্রেজেন্টেন্স হচ্ছে এম ইস আর past tense হচ্ছে was অয়ার প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিন past পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন আর এর ভিত্তিরও পার্টিসিফর্ম হচ্ছে বি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা বিভার এবার তাহলে আমরা একটু খেয়াল করি এখানে দে লেখা আছে প্লোরাল দ্য ড্যাশ কাইন্ড টু আস তারা আমাদের প্রতি সদ হয়েছিল দয়ালু ছিল এখন আমি যখন বেড়াতে গিয়েছিলাম তখনই সদ ছিল দয়ালু ছিল এখন নয় তাহলে এটা পাঁচ tense তাহলে দেয়ের সাথে পাঁচ টেন্সে ওয়াস আর থেকে লিখতে হবে যেহেতু এটা বহুবচন তাহলে কি আসতেছে আয়ার অবশ্যই সিঙ্গুলার হলে ওয়াস হতে পারতো এটা বহু বচন তাই আয়ার ডিউরিং কনভারসেশন তাহলে বলতেছে যে ওই কথোপকথনের সময় দে রিভিল রিভিল মানে হচ্ছে প্রকাশ করা তারা প্রকাশ করলো দ্যাট দে ম্যানেজড টু আমরা এখানে টু পেয়েছি তো সেক্ষেত্রে আমরা টু সম্পর্কে একটা রুলস একটু পড়ে তারপরে শূন্যস্থানটা ফিল আপ করবো দেখি এখানে কী লেখা আছে তো এখানে লেখা আছে সকল প্রকার প্রিপজিশন সকল প্রকার প্রিপোজিশন এরপরে অর্থাৎ এরপরে ভার্বের বেস ফর্ম বসবে এবং তার সাথে একটা যুক্ত হবে সোজা কথা যে কোনো প্রিপোজিশন আসলে সাধারণত একটা ভার্বের সাথে যুক্ত হতে পারে কিন্তু ব্যতিক্রম আছে টু এবং বার যদি প্রিপোজিশন হয় অর্থাৎ এই দুইটা যদি প্রিপোজিশন থাকে তারপর ভার্বের বেস ফর্ম বা ভিত্তি রূপ বসাতে হবে তাইলে আমরা এবার শূন্যস্থানে চলে আসি শূন্যস্থানে কি লেখা আছে শূন্যস্থানে লেখা আছে আমরা টু পাইছি তো সেক্ষেত্রে টু এর পরে ফর্ম তাহলে চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না অর্থাৎ ফর্ম বসে গেল তাহলে টু সেভ সাম মানি দো ড্যাস এখানে একটু ঝামেলার বিষয় কারণ হচ্ছে এটা সাধারণভাবে রাইট ফর্ম ভার্স নিয়ম না তারপরে চলে আসছে যাই হোক সেক্ষেত্রে একটু খেয়াল করি ভার আছে ওয়াস তাহলে নাউন কি বিজনেস তাহলে এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট একটু খেয়াল করি আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে হয়তো বা দেখে থাকবো যে নাউনের পূর্বে একটা অ্যাজেক্টিভ বসে এখন মূলত কিন্তু এই নাউনটার পূর্বে একটা অ্যাজেকটিভ চাইতেছে এখন এখানে কিন্তু অ্যাজেক্টিভ হয় না কারণ লেখা রাখছে ভার এখন যদি অ্যাজেকটিভ না হয় তাহলে হয় প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অথবা বা পাঁচ পার্টিসিপাল ফর্ম এখন এখানে যদি পাঁচ পার্টিসিপাল ফর্ম লিখি তাহলে ডান বিজনেস কথাটা এরকম না চলমান ব্যবসায় তাহলে সেক্ষেত্রে ব্যবসা করার অর্থে প্রেজেন্ট পার্টিসিপেন্ট লিখতে হবে ডুইং বিজনেস তাহলে ডুইং বিজনেস ওয়াজ ভেরি ডিফিকাল্ট আই ড্যাশ এখানে একটু খেয়াল করতে হবে বাই তাহলে সেখানে ব্যবসা করা খুব বেশি কঠিন ছিল আই ড্যাশ ইন্সপায়ার বাই দেয়ার স্প্রে স্পিরিট আমরা জানি যে কোনো পেসিভ বয়সের ক্ষেত্রে সাধারণত একটা বাই বসে তবে অনেক ব্যতিক্রমা আছে এখানে কিন্তু বাই লেখা আছে একটা ক্লু লেখা আছে এখন এটাকে পেসিভ বয়েস করতে হবে তো বলতে যে আমি উৎসাহিত হয়েছিলাম তাদের স্পিরিট বা উদ্যমের দ্বারা এখন একটু খেয়াল করতে হবে যে আমি উৎসাহিত হয়েছিলাম আমার আমাকে উৎসাহিত করা হয়েছিল আমি উৎসাহ হইনি আমাকে উৎসাহিত করা হয়েছিল যেমন আমি একটি চিঠি লিখি অ্যাক্টিভ বয়েস আর আমার দ্বারা একটা চিঠি লেখাও সেটা হচ্ছে পেসিভ বয়েস তার মানে ব্যক্তি যখন উল্টো চলে আসে তখন সেটা পেসি তাহলে আমাকে উৎসাহিত করা হয়েছিল পেসিভ বয়েস তাহলে পেসিভ ভয়েসের স্ট্রাকচারটা একবার একটু দেখে নিই পেসিভ বয়েসের স্ট্রাকচার প্রথমে যেটা লেখা আছে ভয়েসে সাবজেক্ট একটা বিভার বিভারটা পূর্ব কিছুক্ষণ আগে যেটা বললাম অ্যামেজার ওয়াজার ইত্যাদি ইত্যাদি টেন্স অনুযায়ী বসবে তারপর হচ্ছে মূল ভার্বের পাঁচ পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ভার থ্রি এবং তারপরে বাই বা অন্যান্য প্রিপোজিশন দ্বারা অবজেক্টে যুক্ত হবে সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি এখানে কী লেখা আছে আই হচ্ছে সাবজেক্ট এবং এটা কিন্তু আগেই বলে রাখছে সেটা হচ্ছে এটা একটা পুরোটা একটা টেন্সের একটা প্যাসেজ যেহেতু পাঁচ টেন্সের প্যাসেজ তাহলে সেক্ষেত্রে কী হবে এখানে ওয়াজ বা ওয়ার বসবে এখান আয়ের সাথে ওয়াজ লেখা যায় তাহলে লেখলাম কি ওয়াস এবার মূল ভার্বের past participle ফর্ম হচ্ছে ইন্সপায়ার্ড অর্থাৎ রেগুলার ভার্বের সাথে একটা ইডি যুক্ত হবে আই r e ইডি এরপর আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই their স্পিরিট অ্যান্ড ড্যাশ এখানে কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত আছে আমাদের নিয়ম হচ্ছে প্যারাল কনস্ট্রাকশন অর্থাৎ সমান্তরাল গঠন সমান্তরাল গঠন অনুযায়ী আগে যেভাবে থাকে পরেরটা ঠিক একইভাবে থাকে থাকে অর্থাৎ আগে যদি পাঁচটি পারফেক্ট পরেটাও পাঁচ পারফেক্ট আর একটু সোজা কথাই বলি এখানে আবারও বাই লিখছে তার মানে এটাও পেসিড যেহেতু তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখানে ভার্থী লিখতে হবে এখন প্রশ্ন আসতে পারে সাবজেক্ট কোথায় ওই সাবজেক্ট ওটাই কারণ এখানে সাবজেক্ট নাই আর তাহলে সেক্ষেত্রে সোজা কথা এখানে ওয়াজও লেখার দরকার নাই ওই ওয়াজ এটাই ফোকাস করতেছে আবার যদি ভিন্ন সাবজেক্ট হতো তাহলে আবার ওয়াজ দিয়ে নিতে হতো তাহলে আমরা লিখবো টাস্ট টি ও ইউ ডি মোটামুটি শেষের দিকে আমরা লেখা আছে দে আর জেনারেসিটি ফাইনালি আই ড্যাশ এটা নিয়ে একটু সমস্যা আছে বিট আইড্যাশ দ্যাম অ্যাডাইও অ্যাডাইও মানে হচ্ছে বিদায় জানানো এরকম কিছু এখন বিট শব্দের অর্থ দুই রকম হয় একটা হচ্ছে নিলাম ডাকা আর একটা হচ্ছে বিদায় জানানো যদি বিট শব্দটা নিলাম ডাকা হয় তখন তার তিনটা ফর্মে একই হবে বিট 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 আর বিদায় জানানো অর্থে যখন আসবে তখন বিটের পা প্রেজেন্ট হচ্ছে বিট আর এখানে ফর্ম হচ্ছে বেড বি এ ডি আর পাঁচ পার্টিসিপাল ফর্ম হচ্ছে তাহলে অবশ্যই আমার দরকার বি এ ডি এবার দেখা যাক যেহেতু আমার এখানে বিদায় জানানো বলছে নিলাম ডাকা নয় তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করি আই ড্যাস ড্যামাই অর্থাৎ আমি তাদেরকে বিদায় জানিয়েছিলাম তাহলে যেহেতু বিদায় জানিয়েছিলাম এটা কিন্তু পাঁচ টেন্সে তাহলে এক্ষেত্রে আমার বিডের পাঁচ টেন্স হচ্ছে বেট তা আশা করি মোটামুটি বোঝা গেছে সবগুলো তো এর পরবর্তী ক্লাসে আমরা রাইট ফার্সের ফার্স্টের আরও প্র্যাকটিস চালিয়ে যাওয়ার চেষ্টা করবো ধন্যবাদ